ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধ বিমানকে তাড়া করেছে গ্রিস। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের সন্ত্রাসী পরিকল্পনা রয়েছে। ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপকে মূল্য দিতে হবে বলছে ন্যাটো প্রধান। সম্ভবত ইউক্রেনকে সম্মুখ সমরের প্রস্তুতি নিতে সাহায্য করছে আমেরিকা। তুরস্ক ফিলিস্তিন সম্পর্কে চিড় ধরাতে পারবে না ইসরায়েল। আতঙ্ক আর সংখ্যায় পালিত হচ্ছে ইউক্রেনের 31তম স্বাধীনতা দিবস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধ বিমানকে তাড়া করেছে গ্রিস। ন্যাটোর দায়িত্ব পালনকালে ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধ বিমানকে তাড়া করেছে গ্রিসের কয়েকটি F-16 যুদ্ধ বিমান। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার তথ্য জানিয়েছে খবর আনাদোলুর। তুরস্কের অভিযোগ, ন্যাটোর একটি মিশন পরিচালনা করার সময় তুর্কি যুদ্ধ বিমানটি ভূমধ্যসাগরে পূর্বাঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে গ্রিসের কয়েকটি যুদ্ধ বিমান উড়ে এসে তুর্কি ওই বিমানটিকে বাধা দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে গ্রিসের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের সন্ত্রাসী পরিকল্পনা রয়েছে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী পরিকল্পনা রয়েছে, একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের বলেছেন, ইরানের সব পারমাণবিক তৎপরতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নীতিমালা মেনে পরিচালিত হচ্ছে এবং এই সংস্থাটি এসব তৎপরতা নজরদারি করছে। মোহাম্মদ ইসলামি আরও বলেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তি বা NPT-তে সই করেছে এবং এই চুক্তি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করে নীতিমালা লঙ্ঘনের কোনো প্রমাণ কখনোই পায়নি। ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা পরমাণু বিষয়ক এই শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নানা মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টির পেছনে রয়েছে দখলদার ইসরায়েল। গত 20 বছর ধরে ইসরায়েল এই একই কাজ করে যাচ্ছে। মোহাম্মদ ইসলামি আরও বলেন, ইসরায়েল নিজেই একটি সন্ত্রাসবাদী ও অবৈধ রাষ্ট্র। তারা পরমাণু অস্ত্র তৈরি করেছে। এ ধরনের একটি অবৈধ রাষ্ট্র কখনোই ইরানকে অভিযুক্ত করার অধিকার রাখে না। সূত্র পার্স টুডে। ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপকে চরম মূল্য দিতে হবে বলছে ন্যাটো প্রধান। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ মঙ্গলবার ZDF এর সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনকে সহায়তা প্রদান চালিয়ে যাওয়া প্রয়োজন, তবে তিনি স্বীকার করেছেন যে এটি কঠিন হবে এবং কিয়েভকে সমর্থনের জন্য ইউরোপকে মূল্য দিতে হবে। আমরা যা দেখেছি তা হল ন্যাটোর ইউরোপীয় মিত্র জার্মানি, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য অনেক দেশের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন। আমি আজ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্রিমিয়া প্ল্যাটফর্ম এ অংশ নিয়েছি। বার্তা সেখানে উপস্থিত সমস্ত নেতাদের দেওয়া বার্তা স্পষ্ট ছিল, আমরা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমরা তাদেরকে সমর্থন করব। এটি ন্যাটো মিত্রদের কাছ থেকে বার্তা স্টলটেনবার্গ জার্মান টিভি চ্যানেলকে বলেছেন। তবে তিনি বলেন, কিয়েভকে সামরিক সহায়তা প্রদান করা সহজ ছিল না। আমি বলছি না এটি সহজ, এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। আমরা সমর্থন নিশ্চিত করতে যে আমরা ইউরোপ এবং উত্তর আমেরিকায় জোটের অন্যান্য নেতাদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ZDF ন্যাটো মহাসচিবকে উদ্ধৃত করে বলেছে, তিনি সেখানে জার্মানির উল্লেখযোগ্য অবদানের দিকে ইঙ্গিত করে বলেন, আশা করি জার্মান সরকার আরও কিছু করবে। স্টলটেনবার্গও সতর্ক করেছেন যে আগামী শীত কঠিন হবে, নিষেধাজ্ঞার ফলস্বরূপ ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের মূল্য দিতে হবে এবং অবশ্যই রাশিয়া অস্ত্র হিসাবে জ্বালানি শক্তি ব্যবহার করে, তিনি সাক্ষাৎকারে বলেছিলেন। তবে আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদের সমর্থনের বিকল্প নেই। ন্যাটো প্রধান পশ্চিমকে ইউক্রেনের দৃষ্টিকোণ থেকে যুদ্ধের একটি গ্রহণযোগ্য ফলাফলের সম্ভাবনা সর্বাধিক করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা যা করতে পারি তা হল ইউক্রেনকে সামরিক, আর্থিক, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করা, তিনি জোর দিয়েছিলেন। সূত্রতাস। সম্ভবত ইউক্রেনকে সম্মুখ সমরের প্রস্তুতি নিতে সাহায্য করছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সমরের জন্য সম্ভাব্য প্রস্তুতির ব্যাপারে ইউক্রেনকে সহযোগিতা করছে আমেরিকা। গতকাল দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সর্বশেষ পর্যায়ে আমেরিকা ইউক্রেনকে যেসব অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইউক্রেনের সেনারা যাতে আসন্ন হামলা মোকাবেলা করতে পারে এবং সম্মুখ সমরে রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকতে পারে তার প্রস্তুতি জোরদারের চেষ্টা করছে আমেরিকা। আমেরিকা নতুন করে ঘোষণা দিয়েছে যে ইউক্রেনকে
আরও 80 কোটি ডলারের অস্ত্র ও সামরিক ষড়যন্ত্র দেওয়া হবে, যার মধ্যে 40টি বোমা প্রতিরোধী গাড়ি থাকবে। এছাড়া বিপুল পরিমাণে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে। এর আগের চালানে আমেরিকা ইউক্রেনকে M777 হাউইটজার এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এবং হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়েছিল। বোমা প্রতিরোধী গাড়িগুলো ব্যবহার করে সেনারা যাতে বোমা বিস্ফোরণের মধ্যেও অক্ষত থাকে তার উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এসব গাড়ি মাইন বিছানো যুদ্ধক্ষেত্রে চলাচল করতে পারে। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকার একজন সামরিক কর্মকর্তা জানান, মাইন পরিষ্কার করার গাড়ি গুলো ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য খুবই উপযোগী হবে। এতে তারা নিজেদের সামরিক বাহিনীকে এগিয়ে নিতে এবং হারানো ভূমি পুনরুদ্ধার সক্ষম হবে। এছাড়া আমেরিকার টু ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছে। আমভি গাড়িতে বসিয়ে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুপক্ষের ওপর হামলা চালানো যায় এবং পাল্টা হামলার আগেই সেনারা সেখান থেকে সরে যেতেই পারে। সূত্র পার্স টুডে। তুরস্ক ফিলিস্তিন সম্পর্কে চিড় ধরাতে পারবে না ইসরায়েল। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েল কখনো তুরস্ক ফিলিস্তিন সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তুরস্ক সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠককালে মঙ্গলবার এ কথা বলেন এরদোগান। খবর আনাদোলুর। এ সময় এরদোগান আরো বলেন, ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলে কোনো শান্তি আসবে না। তিনি আরো বলেন, একমাত্র দ্বিরাষ্ট্রনীতি ইসরায়েল ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান। উল্লেখ্য, সম্প্রতি তুরস্ক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে উৎকণ্ঠায় পড়েন ফিলিস্তিনিরা। এরই মধ্যে সোমবার তুরস্ক সফরে যান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আতঙ্ক আর সংখ্যায় পালিত হচ্ছে ইউক্রেনের 31তম স্বাধীনতা দিবস। আতঙ্ক আর সংখ্যা নিয়ে 31তম স্বাধীনতা দিবস পালন করল আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেন। 1991 সালের এদিনে রুশ নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীনতা অর্জন করে ইউক্রেনীয়রা। খবর দ্য গার্ডিয়ানের। বুধবার আতঙ্ক নিয়ে স্বাধীনতা দিবস পালন করেছেন ইউক্রেনীয়রা। সেই সাথে আজই দেশটিতে রুশ আগ্রাসনের 6 মাস পূর্ণ হল। ভূমি, আকাশ ও সমুদ্র তিন দিক থেকেই ক্রমাগত হামলার হুমকি থাকায় এবারে স্বাধীনতা দিবস উদযাপন অনেকটাই যেন ম্লান হয়ে গেছে ইউক্রেনীয়দের ফলে। এবার দেশটিতে এবারের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে অনেকটা ভীতি ও সংখ্যার মধ্যে। রুশ হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম। খারগিভে জারি করা হয়েছে কারফিউ। স্বাধীনতা দিবসে যে কোনো রুশ আক্রমণ থেকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসন শহরে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা। মঙ্গলবার রাতে এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা আমাদের রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকির বিরুদ্ধে লড়ছি, আর এটি এমন এক সময়ে যখন আমরা জাতীয় ঐক্যের সর্বোচ্চ স্তরে রয়েছি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন হাজারো বেসামরিক মানুষ, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1.5 কোটি বেশির মানুষ, ধ্বংস হয়ে গেছে দেশটির অসংখ্য শহর। সমগ্র বিশ্বের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে এ যুদ্ধ।